ঠিক আছে আচ্ছা এটা এখানে লেখা যাবে না কারণ এখানে আমার একটু ক্যালকুলেশন করা লাগবে আচ্ছা আমি এখানে লিখে দিলাম এর ভ্যালু ছয় মাইক্রোমিটার ঠিক আছে মানে কোয়েশনটা তোমাকে বলে দিবে যে চির দয়ের মধ্যবর্তী দূরত্ব ছয় মাইক্রোমিটার ওটি তো তোমার এর ভ্যালু তাই না ওকে এবার আপনাকে প্রশ্ন করেছে প্রশ্ন আপনাকে ধরেন করছে আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্য দেয়নি তরঙ্গ দৈর্ঘ্য চারশো ঠিক আছে এবার কোয়েশ্চেন ধরো এরকম করছে কি তিন নং তিন নং উজ্জ্বল ডোরার তিন নং উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান কত ঠিক আছে ডোরার কৌণিক ব্যবধান বা কৌণিক বিস্তার বলে অনেক সময় হ্যাঁ কৌণিক ব্যবধানও বলে বা কৌণিক বিস্তারও বলে ঠিক আছে সেটা কত এই হলো প্রশ্ন ঠিক আছে তিন নং যে উজ্জ্বল ডোরা তার কৌণিক ব্যবধান বা কৌণিক বিস্তার কত এটা হলো আমাদের প্রশ্ন ওকে কেমন অ্যান্সার করবা কৌণিক ব্যবধান বা কৌণিক বিস্তার মানে কি আসলে আচ্ছা এটা একটু বোঝা লাগবে দেখো আমাদের সেন্টার কোথায় আছে এখানে আছে আমাদের সেন্টার রাইট এই যে এখানে সেন্টার সেন্টারের এক কি হবে তিন নাম্বার উজ্জ্বল পাবো আর এক পাশেও তো তিন নাম্বার উজ্জ্বল পাবো রাইট সো এখানে আছে আমার একটা তিন নাম্বার উজ্জ্বল ওকে এখানে আমার কি আছে বলো তো আর একটা তিন নাম্বার উজ্জ্বল ওকে কৌনিক ব্যবধান বা কৌনিক বিস্তার মানে হলো এই যে দেখো আমার যে সেন্টারটা সেই সেন্টার থেকে আমি কি করব জানো এই সেন্টার থেকে আমি পর্যন্ত একটা লাইন এই যে দুইটা লাইনের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল সেটাকেই বলবো আমরা কৌনিক বিস্তার এই যে এইটা হলো কৌনিক বিস্তার ঠিক আছে এইটা হলো কি তিন নাম্বার উজ্জ্বল ডোরার কৌনিক বিস্তার কথা বুঝছো একদম সহজ তুমি এই সেন্টার থেকে তিন নাম্বার উজ্জ্বল ডোরা পর্যন্ত একটা লাইন টানবা আবার এই সেন্টার থেকে আর এক পাশের তিন নাম্বার উজ্জ্বল ডোরা পর্যন্ত আর একটা লাইন টানবা এই দুইটা লাইনের মাঝখানের যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা কি বলবো এই তিন নাম্বার উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার সিমিলারলি তোমার ধরো বলছে দুই নাম্বার অন্ধকার ডোরার কৌণিক বিস্তার কত কি করবা সেন্টার থেকে দুই নাম্বার অন্ধকার ডোরা পর্যন্ত একটা লাইন টানবা এক পাশেরটা আর এক কি করবা আর একটা লাইন টানবা এই দুইটা লাইনের মাঝখানের যে অ্যাঙ্গেলটা সেটাই হবে আমাদের কি কৌনিক বিস্তার এটাই আমাদের বের করতে হবে কিভাবে বের করবো দেখো একটা ট্রিক্স আছে খুব সুন্দর একটা ট্রিক্স এটা কি তোমার তিন নাম্বার উজ্জ্বল ডোরা রাইট তাহলে আমি বলতে পারি না আমার সেন্টার থেকে তিন নাম্বার উজ্জ্বল ডোরার দূরত্ব হলো ওয়াই থ্রি বলতে পারি না কি পারি না অবশ্যই বলতে পারি বলো এই ওয়াই ভ্যালু কত হবে সেন্টার থেকে তিন নাম্বার উজ্জ্বল ডোরার দূরত্ব কত হবে বলো 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 ওয়াই থ্রি হবে আমাদের এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ রাইট এডি তো হবে n แลমডা ডি ডিভাইডেড বাই a তাহলে দেখেন তো n এর ভ্যালু কত তিন নাম্বার উজ্জ্বলের জন্য 3 ল্যামডা কত 400 ন্যানোমিটার 400 10 টু দি পাওয়ার মাইনাস 9 ওকে okay? d এর ভ্যালু কত অবশ্যই 1 চিট থেকে পর্দার তার দূরত্বই যে কোশ্চেনে দেওয়া আছে 1 ওকে এবং a এর ভ্যালু কত ভাইয়া 6 মাইক্রোমিটার সেক্ষেত্রে আমরা লিখতে পারি 6 10 টু দি পাওয়ার মাইনাস 6 ওকে সো যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের কি আসবে y3 এর ভ্যালু চলে আসবে চলেন এটা ক্যালকুলেট করি ক্যালকুলেটর কই গেল জীবনটা আসলে একটু কষ্টে সরি 3 ইনটু 1000 সবাই একটু 3 ইনটু 400 তোমরা একটু ক্যালকুলেট করো অনেক তো আলসেমি করলি রে এবার একটু ক্যালকুলেশন কর যাই হোক কত আসছে 1/5 বা 0.2 মিটার ঠিক আছে কত আসছে 0.2 মিটার ওকে এটা কি পাইলাম ভাই কেন্দ্র থেকে তিন নাম্বার উজ্জ্বল ডোরার দূরত্ব ওকে এইবার একটু ভালো মতো খেয়াল করেন এই যে অ্যাঙ্গেলটা আমি এই ত্রিভুজটাকে একটু আলাদা করে রাখি এটা ধরো এ ঠিক আছে এটা ধরো বি এইটা ধরো সি এবং এইটা ধর ডি ঠিক আছে আমি এ এই ত্রিভুজটাকে একটু আলাদা করে রাখতেছি কেমন হবে দেখতে এই এই এবং এই। এই হল আমাদের এ এই হল আমাদের বি এই হল আমাদের ডি এই অ্যাঙ্গেলটা ধরো থিটা ঠিক আছে তাহলে থিটা কতটুকু এই যে এইটুকু হলো আমাদের থিটা ঠিক আছে এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা ভাইয়া এই যে বিডি এই বিডিটা কি বলতো ওয়াই থ্রি রাইট এই যে বিডি এটা কি কেন্দ্র থেকে তিন নাম্বার উজ্জ্বল ডোরার দূরত্ব এটা কি ওয়াই থ্রি রাইট সো আমরা লিখতে পারি এটা হলো আমাদের ওয়াই থ্রি ওকে এই যে এডি এই এডিটা কি বলতো এডি হলো চির থেকে পর্দার দূরত্ব তাই না এই যে মিটার এইটাই তো এডি খেয়াল করো এই যে চির থেকে পর্দার যে দূরত্বটা সেটাই কি তোমার এডি না অবশ্যই সেটা তোমার এডি তার মানে এইটা হলো আমাদের এক মিটার

ভাই ওই পাশে যদি এগারো দশমিক তিন ডিগ্রি হয় এই পাশেও কত হবে অবশ্যই এগারো দশমিক তিন ডিগ্রি হবে তাইলে বলো তো তিন নাম্বার যে উজ্জ্বল ডোরা তার বিস্তারটা কত হবে আমি বলবো না তোমরা বলো বলো কৌনিক বিস্তার বা কৌনিক ব্যবধান কত হবে বলো কৌনিক বিস্তার বা কৌনিক ব্যবধান কত হবে তিন নাম্বার উজ্জ্বল ডোরার বলো আমি বলবো না তোমরা বলো তোমরা অ্যান্সার করো এখন আর আমি করবো না করি তো দিছি তোমরা বলো 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 চিত্র না দিয়ে লিখলে ভালো তুমি লিখে নাও সমস্যা কি মানে আমি তো চিত্র দিয়েই দিচ্ছি তুমি লেখো সমস্যা কি লিখতে কি আমার তো চিত্র আঁকাই লাগবে ম্যাথ সলভ করার জন্য তুমি লিখে নাও ইনফরমেশন লেখা আছে যে তরঙ্গ দৈর্ঘ্য চারশো মিটার দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব ছয় মাইক্রোমিটার চির থেকে পর্দার দূরত্ব এক মিটার তোমার বুঝতে সুবিধা তুমি লিখে নাও প্যারা তো নাই আমি তো বলি নাই যে লেখো না লেখো সমস্যা কি ঠিক আছে হোক বাইশ দশমিক ছয় হ্যাঁ ঠিক আছে তাহলে এই পাশে আছে থিটা এই পাশেও আছে থিটা দুইটা লাইনের মধ্যবর্তী দূরত্ব কত হবে বলতো টু আইস থিটা তাহলে কত হবে টু থিটা দ্যাট মিনস টু মাল্টিপ্লাইড বাই ইলেভেন পয়েন্ট থ্রি তার মানে বাইশ দশমিক ছয় ডিগ্রি দেখো তো এটা বুঝছো এই বাচ্চারা এটা বুঝছো এরকম আসলে পারবা না এরকম যে কোনোটা আসতে পারে শুধুমাত্র যে তিন নাম্বারটা আসবে এমন কিন্তু না শুধুমাত্র যে তিন নাম্বারটাই আসবে এমন না যে তিন নাম্বার উজ্জ্বল একটা কত দ্বিতীয় অন্ধকার আসতে পারে দ্বিতীয় উজ্জ্বল আসতে পারে চতুর্থ উজ্জ্বল আসতে পারে যে কিছু আসতে পারে ঠিক আছে জাস্ট পাড়া লাগবে ওকে এইভাবেই সলভ করতে হবে আমরা প্রথমে কি করব কেন্দ্র থেকে ওইটা ডিস্টেন্স বের করব দেন ওই ত্রিভুজ থেকে আমরা অ্যাঙ্গেলটা বের করব ওইটাকে দুই দিয়ে গুণ করলে কি পাবো কৌণিক বিস্তারটা পাওয়া যাবে ঠিক আছে